হিন্দুবাদে শেষ করিব দেশের শিক্ষা ব্যবস্থা। আর এস এসে নিয়ন্ত্রণ করিব নাকি দেশের বিশ্ববিদ্যালয়? ভারতের শিক্ষা ব্যবস্থাত আর এস এসর আক্রমণ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যক অপমান বিজেপি নেতার। দেশত ক্রমাৎ স্পষ্ট হব লাগিছে বিজেপি আর আর এস এসর তথাকথিত হিন্দুত্ববাদের ভয়াবহ স্বরূপ। 2014 চনত দেশত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বত বিজেপি সরকার গঠন হওয়ার পাছতে দেশত আরম্ভ হয় উগ্র হিন্দুত্ববাদ। বিজেপি আর আর এস এসর নেতাকর্মীয় দেশের সমাজ ব্যবস্থাত সিঁচি দিছে বিভেদর বীজ। দেশের সর্বত্র এতিয়া ধর্মীয় উন্মাদনা, প্রতিদিনে বাহিব লাগিছে ধর্মীয় অসহিষ্ণুতা। তার মাজতে বিজেপি আর আর এস এসে ধর্মীয় আবেগ সৃষ্টি করে পুনের ক্ষমতার বাকজরি কুক্ষিগত করার পরিকল্পনা রচিছে। তার বিপরীতে বিধ্বস্ত হয়েছে দেশের অর্থনীতি, মুদ্রাস্ফীতি আর মূল্যবৃদ্ধিয়ে রচিছে অভিলেখ। দেশের কোটি কোটি সংগ্রাম আর শান্তিপ্রিয় জনতায় এইবর নীরবে সহিব লাগিছে। কিন্তু শেহতীয়াভাবে তথাকথিত হিন্দুত্ববাদের নামত বিজেপি আর আর এস এসে দেশের সভ্যতা, সংস্কৃতি আর ইতিহাসের মূল ভেটিত যে পদাঘাত করবলে উদ্যত হয়েছে। কেরালাত সংঘটিত এক রাজনৈতিক সংঘাতে উদঙাইছে বিজেপি আর আর এস এসর ভয়াবহ ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রে বাকরুদ্ধ করে তুলিব দেশের বৌদ্ধিক সমাজক। কিয়নো এবার উচ্চ শিক্ষা মূল অনুষ্ঠান বিশ্ববিদ্যালয় ধ্বংস করবলে উত্রাউল হয়েছে বিজেপি আর আর এস এসর নেতা, আর তার আরম্ভণি হয়েছে কেরালা। এই অভিযোগ কোনো সাধারণ নাগরিক অথবা বিরোধী দলের নেতার নহয়। খুদ কেরালার মুখ্যমন্ত্রী পিন্নারাই বিজয়ানে উত্থাপন করেছে এই ভয়ঙ্কর অভিযোগ। কি ঘটিব লাগিছে কেরালার বিশ্ববিদ্যালয়ত? বিশ্ববিদ্যালয়তো চলিব হিন্দুত্ববাদর আদিপাত। আর এস এসর কথা নুশুনিলে বন্ধ করা হব বিশ্ববিদ্যালয়। কেরালার রাজ্যপালের নির্দেশত তুলপার দেহ। কেরালা উচ্চ ন্যায়ালয়ে বাতিল করিলে রাজ্যপালের নির্দেশ। ন উপাচার্যক পদত্যাগ করবলে নির্দেশ রাজ্যপালের। আর এস এসর প্রচারক নাকি রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান? আরিফ মোহাম্মদ খানক আর এস এস নেতা আখ্যা মুখ্যমন্ত্রীর। কেরালাত অবস্থিত বিশ্ববিদ্যালয় সমূহত রাজ্যপাল আরিফ মোহাম্মদ খানে সততি অযথা হস্তক্ষেপ করে বিঘ্নিত করেছে উচ্চ শিক্ষা ব্যবস্থাটো। কেবল সিমানেই নহয়, বিশ্ববিদ্যালয় সমূহত আর এস এসর হিন্দুত্ববাদ সম্পর্কীয় শিক্ষার পাঠদান নহলে বিশ্ববিদ্যালয় সমূহ ধ্বংস করাও হব পারে। এই ভয়ঙ্কর আর স্পর্শকাতর অভিযোগ উত্থাপন করেছে কেরালার মুখ্যমন্ত্রীগুলো। এই অভিযোগের আড়ত আছে অতি গুরুত্বপূর্ণ তথ্য। উল্লেখযোগ্য যে কেরালার রাজ্যপাল আর মুখ্যমন্ত্রীর মাজত রাজনৈতিক সংঘাত তীব্রতর হয়ে উঠিছে। মূলত শিক্ষা ব্যবস্থাত রাজ্যপালগুলো হস্তক্ষেপ করবলে লওয়ার পাছতে সূত্রপাত হয় সংঘাতর। অভিযোগ মর্মে রাজ্যপাল আরিফ মোহাম্মদ খানে বিশ্ববিদ্যালয় সমূহের উপাচার্যসকলক সততে বিভিন্ন নীতি নির্দেশনা দিয়ে। শেহতীয়াকৈ নগৰাকী উপাচার্যক 23 অক্টোবর দিনের 11 বজার পূর্বে পদত্যাগ করবলৈ নির্দেশ দিছিল রাজ্যপাল আরিফ মোহাম্মদ খানে। এই নির্দেশের বিরুদ্ধে কেরালার উচ্চ ন্যায়ালয়ের দ্বারা দ্বারস্থ হয় উপাচার্যসকল। আর যা 24 অক্টোবর কেরালা উচ্চ ন্যায়ালয়ে খারিজ করে রাজ্যপাল আরিফ মোহাম্মদ খানের নির্দেশ। অন্য অর্থত বিজেপি আর আর এস এসর শিক্ষা বিরোধী এক ভয়ঙ্কর ষড়যন্ত্র ব্যর্থ হয়। কিন্তু এয়া দেশবাসীর বাবে অতি স্পর্শকাতর আর গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে বিবেচিত হয়েছে। কিয়নো দেশের অর্থনীতি আর সমাজ ব্যবস্থা বিজেপিয়ে ইতিমধ্যে বিধ্বস্ত করেছে, স্তব্ধ হয়ে পড়ছে উন্নয়ন। বহুল প্রচার হব লাগিছে ধর্মান্ধতা আর ধর্মীয় উন্মাদনা। সংবিধানের ধর্মনিরপেক্ষ আদর্শক পদাঘাত করব লাগিছে কেরো বাহিনীর নেতায়। সর্বত্র অস্থিরতা আর উন্মাদনা। কিন্তু সেইবোৰৰ মাজত দেশের ঐতিহ্যমণ্ডিত আর সুদীর্ঘ ইতিহাস থাকা শিক্ষা ব্যবস্থাত আক্রমণ করবলে বিজেপিয়ে যে কৌশল রচনা করেছিল সেয়া কিছু সময়ের বাবে হলেও স্তব্ধ হয়েছে।
গতিকে এই সময়তে দেশৰ জনতা সজাগ আৰু সতৰ্ক হ'বলৈ দুঃসময় সমাগত। মানবেন্দ্ৰ কুমাৰ দাসৰ বিশেষ প্ৰতিবেদন মাই নিউজ এনি। Academy, an online learning app. এতিয়া পঢ়া হব সহজ। নবমৰ পৰা দ্বাদশ শ্ৰেণীলৈকে নীট জিডাব্লি এপিএছচি আৰু অন্য নিযুক্তি পৰীক্ষা সম্পূৰ্ণ পাঠ্যক্ৰম এতিয়া পাব কেৱল স্কডেমি এপত। এতিয়া পঢ়া হব সহজ।